ক্ষমতায় ছিলেন সেদিন বামফ্রন্ট। এই বামফ্রন্ট পরিচালিত সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী তৎকালীন সময়ে তাদের সাথে আমরা বহুবার দেখা করার চেষ্টা করলো। তাদের দাম্ভিকতায়, তাদের দর্পতায় আমরা সেই দিন আমাদের কথাগুলো সেইভাবে তাদেরকে সশরীরে জানান দিতে পারিনি। পূর্বতন সরকারের যারা ক্ষমতায় সেদিন ছিলেন, ওনারা ক্ষমতার অন্ধে 10,323টা শিক্ষক শিক্ষিকাকে সেদিন তারা মানুষ বলে গণ্য করেননি। আমরা 23/12/2017 তৎকালীন সময় শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউকে চাকমা যে মেমো মূলে আমাদেরকে একটা কাগজের মধ্যে একদিকে শিক্ষা দপ্তর থেকে আমাদেরকে ছাঁটাই করা দুইখানা লাইন সুপ্রিম কোর্টের নির্দেশ বলে যে কাগজটা লিখেছেন সেই কাগজে আবার নতুন করে আমাদেরকে অ্যাডক অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য যে কাগজটা আমাদেরকে দিয়েছিলেন, আমরা সেদিন বলেছিলাম যে এই অর্ডারটা বা এই যে মেমোটা এটা অবৈধভাবে আমাদেরকে দেওয়া হচ্ছে, অবৈধভাবে আমাদের ঘরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা সেদিন স্পষ্টভাবে বলেছি আমাদের চাকরিটা যায়নি। আমরা যখন বলেছিলাম তৎকালীন দাম্ভিক সরকার আমাদের কথাগুলো শোনার চেষ্টা করেনি, তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন উনি আমাদের কথাগুলো শোনার চেষ্টা করেননি, তার প্রতিফলন 2018 বিধানসভা নির্বাচন এই ত্রিপুরার গণদেবতারা দিয়েছেন। বামফ্রন্ট সরকার ঘটেছে, তাদের পদচ্যুত হয়েছে, তাদের পতন হয়েছে, এবং সরকারে আসার আগে ভারতীয় জনতা পার্টি একটা রাষ্ট্রবাদী দল, রাষ্ট্রবাদী নেতৃত্ব এবং ত্রিপুরা রাজ্যের যারা নেতৃত্ব আছেন, ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্বে বা দায়িত্বে যারা ছিলেন ওনারা স্পষ্টভাবে বলেছেন যে মানবিকতার সাথে প্রয়োজনে আইনকে সংশোধন করে 10,323কে আমরা ক্ষমতায় আসতে পারে আমরা তাদেরকে শিক্ষক পদে বহাল রাখব। নানান সভাতে ওনারা বক্তৃতা দিয়েছেন এবং তাদের ভবিষ্যৎদর্শী দলিলে, দলীয় যে দলিল সে দলিলে পর্যন্ত ওনারা সেটা অক্ষরে অক্ষরে আপনারা দেখবেন সেটা লেখা আছে। এবং সেখানে আজকে দিনে দাঁড়িয়ে আমরা 4.5 বছর, যেখানে প্রায় 55-56 মাস অতিক্রান্ত হলো, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই সরকারকে আমরা বহুবার বলার পরেও দেখা যাচ্ছে সরকারের, জানি না কোন জায়গায় সরকারের কাপড়্যতা, পূর্বতন সরকার যেভাবে আমাদেরকে খেলেছে, বর্তমান সরকারে যারা দায়িত্বে আছেন তারা একবারের জন্য চিন্তা করলেন না যে একজন শিক্ষক 10 বছর চাকরি করার পরে আমি চট করে আমার ডিপার্টমেন্ট থেকে বের করে দিচ্ছি উইদাউট প্রপার ডকুমেন্ট, উইদাউট লিগ্যাল পেপার, আমি বলে দিচ্ছি যে না কোর্টের অর্ডার আপনাদের চাকরি গেছে। আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম, অফিসিয়ালি আনঅফিসিয়ালি বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি, আমি যে 10 বছর চাকরি করলাম আমাকে ডিপার্টমেন্ট অন্তত একটা কাগজ দেবে তো। কিন্তু সরকারের বদান্যতায় বলুন আর উদাসীনতায় বলুন, সরকার কোথাও না কোথাও এ ভাগ্য বিলম্বিত 10,323কে পূর্বতন সরকারের নেই অবজ্ঞার চোখেই দেখেছে। আমরা তারপরও আশাবাদী ছিলাম যে সরকারে যারা আজকে আছেন অন্তত ওনারা ভুলটা বুঝতে পারবেন যে আমরা যে কর্মসূচিটা নিয়েছি যেন জনগণের অর্থাৎ সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যেন সেখানে ব্যতিগ্রস্ত না হয়, আমরা আমরণ অনশন কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের অধিকাংশ শিক্ষক শিক্ষিকা হসপিটালাইজড হয়েছেন, 3 থেকে 4 বার হাসপাতালে গিয়েছেন এবং হাসপাতাল থেকে আবার পুনরায় অনশন মঞ্চে বসেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা 145 জন নিরপরাধ শিক্ষককে শিক্ষিকাকে হারিয়েছি। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি বলবো, যেখানে আমরা একেবারে আশাটা আমাদের অধিকাংশ শিক্ষক শিক্ষিকা যেখানে ছেড়ে দিয়েছেন যে এই সরকার বোধহয় কিছু করবে না, কিন্তু আমরা বারবার বলার চেষ্টা করছি এখানে যে সরকারটা আছে এই সরকারের যারা সরকার প্রধান যারা ক্যাবিনেট সদস্য ওনারা বারবার বলার চেষ্টা করেন, সবসময় বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা 10,323-এর প্রতি সংবেদনশীল, আমাদের সরকার জনগণের সরকার, আমাদের সরকারের বিভিন্ন কর্মসূচিগুলো, উন্নয়নমূলক কর্মসূচিগুলো এই ত্রিপুরা রাজ্যের এক থেকে শেষ পর্যন্ত প্রতিটা ব্যক্তির কাছে আমরা পৌঁছে দিতে চাই। আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসে বিশ্বাসী। এই কথাগুলো শোনার পরে কোথাও না কোথাও মনে হয় পৃথিবীর একটা বৃহত্তম সংগঠনের রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, এই ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার কেন্দ্র এবং রাজ্যে একই ইঞ্জিনের সরকার আমাদের সমস্যাটাকে ইচ্ছে করলে 20 থেকে 30 মিনিটের মধ্যে সমাধান করে দিতে পারে। কেননা দেশের মহামান্য সর্বোচ্চ আদালত আজকের দিনে আমরা যেই
কথাটা 2017 সালে বলেছিলাম বাম সরকারকে আমাদের চাকরিটা যায়নি, কিন্তু মহামান্য সর্বোচ্চ আদালত 2022 সালে এসে আমাদেরকে একটা গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে এবং কোর্ট তার আইনি আবরণের মধ্যে থেকেই আমরা যখন অধিকাংশ শিক্ষক শিক্ষিকা আরটিআই করেছিলাম তথ্য জানার অধিকার আইন মোতাবেক আমরা জানতে পারি যে তন্ময়নাথ ভার্সেস স্টেট অফ ত্রিপুরা দীর্ঘদিনের একটা পুরনো ক্যাসেট যে 18,993 টু 19,049 যে মামলায় এই 10,300 শিক্ষক শিক্ষিকাদের পক্ষভুক্ত করা হয়েছিল এই মামলায় আমরা আদৌই পক্ষভুক্ত না। আমরা করজোড়ে এবং এই মঞ্চ থেকে সবিনয়ে আজকের দিনেও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানান দিতে চাই, বলতে চাই, যদিও বা উনি একটা সুযোগ দিয়েছেন আগামী 22 তারিখ আমাদের থেকে একজন লিগ্যাল অ্যাডভাইজার উনাদের যে একটা হাই অফিসিয়াল মিটিং হবে সেই মিটিংয়ে পার্টিসিপেট করার জন্য আমাদের পক্ষ থেকে একজন লিগ্যাল অ্যাডভাইজার এবং সেখানে আমাদের প্রতিনিধিদেরকে যাওয়ার যে সুযোগ করে দিয়েছেন আমরা উনাকে সাধুবাদ জানাই এবং তৎসঙ্গে উনাকে আমরা বলতে চাই আমাদের এই যে জাজমেন্টগুলো পূর্বতন সময় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে জাজমেন্টগুলো দিয়েছে সেই জাজমেন্টগুলোর যে অপব্যাখ্যা তৎকালীন সময়ের কিছু আমলা উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র করে যারা আইন এবং কী বলবো শিক্ষা দপ্তরের আমলা এবং আইন দপ্তরের যারা সেখানে আইনি পরামর্শদাতারা ছিলেন এটা ষড়যন্ত্র করে নিজেদের পিঠ বাঁচানোর জন্য অসহায় নিরপরাধ শিক্ষকদেরকে যারা আজকে রাস্তায় মানে রাস্তায় পথে বসিয়ে দিয়েছে রাস্তায় বসিয়ে দিয়েছে ঠিক একই কায়দায় আমাদের কাছে সূত্র মারফত বিভিন্ন খান থেকে আসছে যে একই কায়দায় বর্তমান সময়েও আমাদের যারা এখন আইন দপ্তরের পরামর্শদাতা আছেন বা যারা শিক্ষা দপ্তরের যারা কর্মকর্তারা আছেন বিভিন্ন সূত্র মারফত যেটা শোনা যায় যে একই কায়দায় আমাদের জন্য একই কায়দায় আগামী 22 তারিখ শুনতে হবে। যদি সত্যি সেটাই হয় পূর্বতন সরকার যে ভুলটা করেছে এবং বর্তমান সরকারও যদি সেই ভুলটা করে তাহলে কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আপনারা দেখেছেন টানা 25 বছরের সরকার তার দাম্ভিকতা তার এই 10,330-এর অশ্রুতে চোখের জলে এবং এই নিরপরাধ শিক্ষকদের জীবনে যে কালো মেঘ অর্থাৎ এই নিরপরাধ শিক্ষকদের যারা পথে বসিয়েছেন তিনটা জেনারেশনকে যারা ধ্বংস করেছেন তাদের চোখের জলে কিন্তু তাদের আজকে পতন ঘটেছে এবং আমরা নিশ্চিতভাবে বলছি এই ত্রিপুরা রাজ্যের সর্বসাধারণ নাগরিক সমাজের সামনে এই বামফ্রন্ট 10,330-এর যে চোখের জলে যে অধঃপতন হয়েছে এই বামফ্রন্ট কোনোদিন ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখলে পরেও তাদের বাস্তবায়ন হবে না। ঠিক একইভাবে আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি থাকবে আপনি অন্তত আপনার চারপাশে যারা অক্টোপাসের মতো ঘিরে আছে যারা আপনাকে ভুল বুঝাচ্ছে আমরা জানি না তথ্যভিত্তিক আমাদের কাছে প্রমাণ নাই কিন্তু যেই জায়গায় আমরা 57 মাস বেতন ভাতা এই সরকার আসার পরে 33 মাস বেতন ভাতা বন্ধ 57 মাসের সরকারের সামনে আমরা যারা এই সরকার প্রতিষ্ঠার জন্য সার্ভিস কন্ট্রাক্ট রুল ভায়োলেট করে এই সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছি আজকের দিনে কিন্তু আমাদের সরকারের কাছে আমাদের গ্রহণযোগ্যতা কোন জায়গায় সেটা ত্রিপুরা রাজ্যের নাগরিক সমাজ এবং শুধু নাগরিকবৃন্দ এবং এই ত্রিপুরা রাজ্যের শ্রদ্ধ জনগণ তারা কিন্তু লক্ষ্য করছেন। তাই বলবো আগামী দিন অন্তত আলোচনার টেবিলে বসে যেন দীর্ঘদিনের বহুল চর্চিত এই সমস্যাটা যেটা বামেরা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে সেই ভুলটার যেন পুনরাবৃত্তি না হয় এটা আমাদের অনশন মঞ্চ থেকে অনুরোধ থাকবে এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই ডাকে সাড়া দিয়ে আমরা একটা পজিটিভ মেন্টালিটি নিয়েই আমরা সেই আলোচনায় ওনাদেরকে সহযোগিতা করব এবং আমরা আশা রাখি যে আগামী 22 তারিখ আমাদের জন্য বা আমাদের গোটা ত্রিপুরা রাজ্যের অসহায় 10,330-এর জন্য একটা সুখবর আসবে এটা আমাদের বিশ্বাস। অরবিন্দবাবু অবশেষে আপনাদের এই যে আন্দোলন কর্মসূচি আমরণ অনশন আন্দোলন কর্মসূচি সেখানে আপনারা অবশেষে শেষ পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে একটা বার্তা পেয়েছেন মুখ্যমন্ত্রী অফিস থেকে আপনারা একটা বার্তা পেয়েছেন কিছুটা হলেও কি নিজেদের এটাকে নৈতিক জয় বলে মনে করছেন? দেখুন এই বার্তাটা আজকে 31 দিন 30তম দিনে গিয়ে আমরা যে বার্তাটা পেয়েছি আমরা আশা করেছিলাম অন্তত আমরা যখন এই অনশন কর্মসূচি শুরু করার 1 সপ্তাহ আগে বিভিন্ন ডিপার্টমেন্টগুলিকে চিঠিগুলো দিয়েছিলাম আমরা আশাবাদী ছিলাম অন্তত আমাদের এখানে বসতে হবে না তার আগেই তারা বলবে ঠিক আছে আমরা কথা বলছি যেটা গত মাসের
28 তারিখ মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে প্রতিনিধিত্বমূলক সাক্ষাৎকারের পরে 28 সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে প্রতিনিধিত্বমূলক সাক্ষাৎকারের পরে উনি বলেছিলেন যে পূজার মরশুমে সেখানে ক্লিয়ার করে বলেছিলেন যে পূজার মরশুম মানে লক্ষ্মী পূজা পর্যন্ত, লক্ষ্মী পূজার পরে একটা হাই পাওয়ার কমিটি ওনারা বসে এক্সটেন্ডেড ফর্মে এটাকে বিচার বিবেচনা করবেন। তো সেইটা 28 সেপ্টেম্বর থেকে গড়িয়ে এখন 22 নভেম্বর চলে এলো, এত দীর্ঘ সময় লাগার কথা ছিল না। যদি অনশনে বসেছি আমরা, তারপরেও যদি অন্তত প্রথম সপ্তাহেও যদি এই মেসেজটা পেতাম, আমাদের অসহায় শিক্ষকগুলো এক একজন তিন তিন চার চারবার হসপিটালাইজড হয়ে, জানি না এখনো পর্যন্ত বসে তো আছে, ইন্টারনালি কত হ্যামারাইজ ওদের হয়েছে, এই যে এখান থেকে উদ্ধার পরে বোঝা যাবে যখন মেডিকেল চেক আপ আবার হবে যে প্রত্যেকের অবস্থা প্রচন্ড খারাপ, যে শারীরিকভাবে কষ্টটা হয়তো পোহাতে হতো না। আর যেটা বলছেন স্বস্তির ব্যাপার, শুধু ডাইলগের জন্য উনি ডেকেছেন, প্রদীপবাবু যেটা বললেন যে আমরা আশা করছি পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, এই সমস্যাটা কিন্তু কোনো সমস্যা নয়, এটা ইচ্ছাকৃতভাবে সৃষ্ট একটি সমস্যা। এই পুরো আইনি প্রক্রিয়াতে ভারতবর্ষের নয় শুধু পুরো বিশ্বের কোনো ইতিহাস এমন নাই যে যার বিরুদ্ধে কোনো কেস নাই, যাকে নিয়ে কেসে কোনো চর্চা নাই, ওকে সাজা দিয়ে দেবে, কোনো একটা ব্যক্তিকে সাজা দিয়ে দেবে, ওকে আইনের নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা সুযোগ পর্যন্ত দেবে না, এমনটা বিশ্বের ইতিহাসে কোথাও হয়নি, জানি না কেন ত্রিপুরাতে এমন হলো। তো সেই ক্ষেত্রে আমি 100% গ্যারেন্টির সাথে বলতে পারি 10,323 শুধু যাদের এগেনস্টে পলিসি চ্যালেঞ্জের কেস হয়েছিল ওই কয়েকজন ছাড়া বাকি কারোর চাকরি কোনোভাবেই এফেক্টেড হয়নি, যাদের পলিসি চ্যালেঞ্জ হয়েছিল ওদের জন্য কোর্ট কিন্তু একটা জায়গা দিয়েছিল যে প্রসপেক্টিভ জাজমেন্ট বলে। তো যদি নৈতিকগতভাবে লিগেলি সঠিক অ্যাডভাইস দেওয়া হতো একজনেরও চাকরি কিন্তু এখানে যেত না, কারণ এই চাকরি পাওয়াতে শিক্ষকদের কোনো ভুল ছিল না। এবং আজকে 5 বছরের মধ্যেও ডিপার্টমেন্ট কাউকেই একটা সার্ভিস কন্ডাক্ট রোল ফলো করে একটা টার্মিনেশন লেটার দিতে পারেনি। আমি টার্মিনেটেড বলবো না, আমি বলবো না উই আর টার্মিনেটেড, আমি এটাই বলবো যে একটা ডিপার্টমেন্ট অবৈধভাবে আজকে 33 মাস ধরে আমার বেতন ভাতা বন্ধ করে রেখেছে, টার্মিনেশন এই জন্য বলবো না, ডিপার্টমেন্ট আমাকে এখনো কোনো টার্মিনেশন লেটার কিন্তু দেয়নি, আমি টার্মিনেটেড নই কিন্তু, এটা বাস্তব, কিন্তু আমার বেতন ভাতা বন্ধ করে রেখেছে, আমাকে বিদ্যালয়ে যেতে দিচ্ছে না। এটা আমি আশা করব এই মিটিংয়ে উনি যে লিগ্যাল অ্যাডভাইজারের কথা বলেছেন, লিগ্যাল অ্যাডভাইজারদের সাথে সঠিক সে আইনের ব্যাখ্যার মাধ্যমে থেকে সে আদালতের জাজমেন্টটাকে সঠিকভাবে মূল্যায়ন করে আমরা যেটা দীর্ঘদিন করে দাবি করে আসছি এবং আরটিআইয়ের মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি যে এই কেসে অ্যাকচুয়ালি ওই 472 জন ছাড়া বাকি কেউ পক্ষভুক্তই নয়, তো এটা অ্যাটমোস্ট 472 জন যেটা বলছে ওদের প্রতি এফেক্টেড হতে পারে, কিন্তু এই 462 জনের মধ্যে এক একজনের নাম 58টা রিট পিটিশনের 15-15টা রিট পিটিশনে আছে, ওই সংখ্যাটা যদি আমরা বিবেচনা করি 45 থেকে 50 জনের বেশি কিন্তু নেই লোক, তাহলে এই সংখ্যাটা হয়তো এফেক্টেড হতে পারে, বাকিরা কিন্তু এই রায় দ্বারা এফেক্টেড নয়। তো এদেরকে পুনরায় বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করবেন সরকার, এটা আমি আশা করছি, যদি এমনটা না করেন তাহলে তো আর ডাইলগে কোনো লাভ নেই। 22 তারিখ কি সময় ঠিক হয়েছে, কখন আলোচনা, কখন বৈঠক? দেখুন এতগুলো পরিবারের উপরে যে অবিচারটা হয়েছে তৎকালীন সময়, বর্তমান সরকারের সময়কালে আমি বলবো না, বর্তমান সরকারের সময়কালে যারা আজকে আইন দপ্তরের দায়িত্বে রয়েছেন বা যারা আজকে অফিসাররা রয়েছে, এটা পূর্বতন সরকারের সময়কালও হয়েছে, কিন্তু আমাদের এই সরকার যারা ত্রিপুরা রাজ্যে আজকে ভারতীয় জনতা পার্টির যে সরকার, এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে 10,323 ত্রিপুরার মতো একটা ক্ষুদ্র রাজ্যে একসাথে 10,323 পরিবারের উপরে যে এফেক্ট হয়েছে এবং তার সঙ্গে
আগেই বললাম যে লক্ষাধিক সেখানে লোক জড়িত রয়েছে আমাদের ইনকামের সাথে, একমাত্র আর্নিং মেম্বার আমরাই পরিবার। আমাদের উপর যে অবিচারটা হয়েছে, এই অবিচারটা থেকে রেহাই দেওয়ার জন্য বা রক্ষা করার জন্য বর্তমান যে আইনের সরকার, ওনারা কিন্তু একটা তদন্ত কমিশন গঠন করেছিলেন। বিশেষ করে ত্রিপুরার মতো একটা পার্বত্য রাজ্যে, ছোট্ট রাজ্যে, যার নিজস্ব সেই লেভেলে কোনো সোর্স অফ ইনকাম নেই, এরকম একটা ক্ষুদ্র পাহাড়ি রাজ্যে যেখানে আমাদের সরকারি চাকরিটাই একমাত্র আমাদের কাছে সোর্স অফ ইনকাম বলে আমরা জানি, এবং এই চাকরিটা যাওয়ার পরে অনেকে হার্ট ফেল করে মারা গেছেন, ব্রেন স্ট্রোক করে মারা গেছেন, সুইসাইড করে মারা গেছেন। এত বড় একটা স্ক্যাম, 145 জন নিরপরাধ শিক্ষক আজকের দিনে মারা গেছেন এই চাকরি হারানোর পরে মানসিক অবসাদে। এই জায়গায় দাঁড়িয়ে এই সরকার আসার পরে যে কমিটমেন্টটা দিয়েছিলেন যে এত বড় স্ক্যামটার অ্যাগেনিস্টে একটা তদন্ত কমিশন গঠন হয়েছে, এই তদন্ত কমিশনের রিপোর্ট কেন আজকের দিন পর্যন্ত বিধানসভা বা ক্যাবিনেটে ওনারা সেটা ডিসক্লোজ করেনি, কেন সেটা কনসিল রেখেছেন? অন্তত আমাদের বিশ্বাস যে এই সরকার জনগণের সরকার, এই সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই সরকার অন্তত জনগণের কাছে সব কিছু গোপন রাখবে না, খোলসা করে দেবে। কারণ আজকে এই শিক্ষক সমাজ এতটা পিছিয়ে গেছে, আমরা সামাজিক, অর্থনৈতিক, মানসিক সব দিক থেকে আমরা অন্তত তিনটে জেনারেশন আমরা পিছিয়ে গেছি। এই জায়গায় দাঁড়িয়ে এটাও অনুরোধ থাকবে যে এই সরকার তদন্ত কমিশনের রিপোর্টটা যেন অতি দ্রুত দায়িত্ব নিয়ে সেটা প্রকাশ করেন, এটা আমাদের অনুরোধ থাকবে। বৈঠকে আপনাদের কি বক্তব্য থাকবে, কি বিষয়টা মূলত আলোচনা করবেন? দেখুন, আমাদের একদম প্রথমত যে দাবিটা, আমাদের সত্যিকার অর্থে 10,323 চাকরিটাকে অন্যায়ভাবে পূর্বতন সরকার দেখিয়েছে যে আমাদের চাকরিটা সত্যিকারে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের রায়ে চলে গেছে। আমাদের পয়েন্ট অফ ভিউ এবং ফোকাসিং এই বিষয়টাই থাকবে যে আমাদের চাকরিটা সত্যিকার অর্থে যায়নি। আজকে মহামান্য সর্বোচ্চ আদালত তার আইনি আবরণের মধ্যে থেকেই আমাদেরকে জানান দিয়েছে যে 10,323 শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শিক্ষক শিক্ষিকারা এখানে কারা পক্ষভুক্ত হয়েছেন, পার্সন টু পার্সন যারা পক্ষভুক্ত হয়েছেন তারা কিন্তু আদালতে দাঁড়িয়েছেন, এবং আদালত স্পষ্ট ভাষা বলেছেন শুধুমাত্র 45 জন প্রাইমারি শিক্ষকের বিরুদ্ধে পলিসিটা চ্যালেঞ্জ হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এফেক্টটা কিন্তু সবাই পাবে না, এবং অরবিন্দ স্যার যে কথাটা বলেছেন 219 পাতার জাজমেন্টে, 217 পাতায় 127 নম্বর স্টেঞ্জাতে পরিষ্কারভাবে বলা আছে আওয়ার জাজমেন্ট শ্যাল বি প্রসপেক্টিভ ইন ন্যাচার, আমাদের এই জাজমেন্টটা ভবিষ্যতের জন্য প্রযোজ্য হবে। বোর্ড ডাইরেকশন দিয়েছে, সরকার ইমপ্লিমেন্টেশনে ভুল করেছে, সরকারের যারা দায়িত্বে ছিলেন সেই দিন তাদের পরিচালনাধীন সেখানে শিক্ষা দপ্তরের আমলারা এবং আইন দপ্তরের যারা আইনি পরামর্শদাতা, এটা তাদের ভুলক্রমে এতগুলো পরিবার সর্বশান্ত হয়েছে। আজকে সরকার শুধুমাত্র একটা কাজে করবে যে সেই দিন 23/12/2017 মাননীয় অধিকর্তা ইউকে চাকমা মহোদয় যে মেমোটা প্রদান করেছেন এনএক্সআর এ, যেখানে 462 জন শিক্ষক শিক্ষিকার নাম থাকার কথা ছিল, সেই জায়গায় 10,323 শিক্ষক শিক্ষিকার নাম জড়িয়ে দিয়েছেন অন্যায়ভাবে, এবং একটা ক্যাবিনেট মেমোর মাধ্যমে 9,853 যে ক্যাবিনেট মেমোটা আছে, আজকে শুধু একটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে এই মেমোটাকে উইথড্র করে, এই অ্যানেক্সার এটাকে উইথড্র করে আমাদের সবাইকে বাঁচিয়ে দিতে পারে। আমাদের দাবি থাকবে আমাদের এই শিক্ষক শিক্ষিকাদের শুরু থেকে শেষ পর্যন্ত যাদের উপর অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তার সুবিচার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি দেবেন, ওনার সরকার দেবেন, ওনার ক্যাবিনেট দেবেন। এখন যদি উনি বলেন ক্যাবিনেটের আমি সুপ্রিমো, আমি শেষ কথা না, তাহলে বলবো উনি ওনার ক্লেশটাকে এড়ানোর জন্য এটা শুধুমাত্র একটা চোখ দেখানো একটা ডায়ালগে বসছেন, দায়িত্ব ওনাকেই নিতে হবে যেহেতু উনি ক্যাবিনেট সুপ্রিমো, ওনার নেতৃত্বাধীন বাকি সদস্যরা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ উপস্থিত থাকবেন বৈঠকে এমন কিছু বলেছেন? উনি থাকবেন, উনি সশরীরে থাকবেন, উনি বলেছেন পিএস আমাদেরকে এটাই বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি সশরীরে থাকবেন। এবং খুব আমাদের 31 দিনে আমরা অসুস্থতা ভোগ করলেও, মানসিকভাবে বিধ্বস্ত হলো, আমরা এটাই খুশি হয়েছি যে আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে কাছ থেকে আমরা দেখার সুযোগ পেয়েছি আবার পুনরায়। এই একটা দীর্ঘদিনের একটা সমস্যা, যে সমস্যাটা পূর্বতন সরকার করতে পারত, মানে এই জায়গায় বলবো যে পূর্বতন সরকারে যারা ক্ষমতা ছিলেন
শ্রদ্ধা মানিক সরকার আজকে উনি বিরোধী দল নেতা উনি কিন্তু বলছেন না 10,300 নে ছিটে পড়া দু চারটা শব্দ বলছেন আবার দেশের নির্বাচনে সেটাকে ভোট ব্যাংক বানানোর জন্য কিন্তু উনি ইচ্ছে করলে সেই দিন সরকারে যখন উনি ক্ষমতায় ছিলেন উনি এই সমস্যাটাকে নিরসন করে দিতে পারতেন কিন্তু ওনার দাম্ভিকতা ওনার অহংকার ওনার দর্প আইনকে আইন বলে উনি সেখানে কি বলবো মান্যতা দেননি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছেন এবং দেখেছেন হাইকোর্টের একজন বিচারপতিকে সোনামুড়াতে একটা লিগাল সেলের উদ্বোধন করতে গিয়ে একটা কোর্ট বা কি বিধানসভা নির্বাচনের আগে উনি বলেছেন ভাত দেওয়ার মরদ নেই তো কিল মারার গোসাই উনি এভাবে টিপ্পণী দিয়েছেন তৎকালীন সময়ে অর্থাৎ আইনের প্রতি এদিন কোনো শ্রদ্ধাই ছিল না যে কারণে আজকে 10,300 তে এই শিক্ষকরা রাস্তায় আমাদের জীবনটা শেষ আমাদের পরিবার শেষ এই জায়গা বলবো আমাদের মুখ্যমন্ত্রী 5 তারিখ অন্তত এই ভুলটা যেন উনি না করেন এটা আমাদের অনুরোধ ওনাদের ওনাকে আমরা পরামর্শ দিতে পারি না প্রস্তাব আকার ওনার কাছে অনুরোধ করছি কি মানে হচ্ছে প্রদীপ বাবু 22 তারিখ কি আশার আলো দেখার সম্ভাবনা রয়েছে সময় আর কোথায় যদি সরকার কিছু করবে মনে করে সদিচ্ছা নিয়ে থাকে তাহলে 22 তারিখের সমস্যাটা সমাধান করে দিতে পারেন 9,853 ক্যাবিনেট মেমোটাকে সেখানে ক্যান্সেল করে নতুন করে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার ক্যাবিনেটকে নিয়ে সেখানে সিদ্ধান্ত নিতে পারেন কারণ আমাদের প্রকৃত অর্থে অরবিন্দ স্যারও বলেছেন আমাদের চাকরিটা যায়নি আমাদের এই জাজমেন্টের অনেক জায়গায় আছে আমাদেরকে বাঁচানো অরবিন্দ বাবু কিছু বলবেন একদম সংক্ষেপে সংক্ষেপে ছোট্ট একটা কথা বলতে চাই যে যে আদালতের জাজমেন্টের কথা বলে আমাদের চাকরি থেকে বহিষ্কার করার আমাদের অবৈধভাবে বেতন ভাতা বন্ধ করা রয়েছে একটা মানে ভাবতে অবাক লাগে 2014 সালে জাজমেন্ট হয়েছে তন্ময়নাথ কেসের জাজমেন্ট আবার এটা 4 বছর সুপ্রিম কোর্টে চলেছে 2017 সালের মে মাসে না 7 মে ফাইনাল জাজমেন্ট হয়েছে কিন্তু ভাবতে অবাক লাগে 2014 থেকে 2017 কোথাও কোনো অ্যানেক্সার বানানো হয়নি যে অ্যানেক্সার মূলে তারা এই টার্মিনেশনের মধ্যে যে অ্যানেক্সার লাগিয়ে দিয়ে আমাদেরকে সবাইকে বসিয়ে দিল এই অ্যানেক্সার বানানোর জন্য তারা গাইডলাইন কোথায় থেকে পেল আদু এই পুরো জাজমেন্টে কোথাও এমন কোন গাইডলাইন সরকারকে দিয়েছিল যে তুমি একটা হাই পাওয়ার কমিটি বানিয়ে একটা এলেকশন বানিয়ে কে কে এফেক্ট হবে তাদেরকে ইয়ে করো এমন কি বলা যায় আমি তো বলবো সরাসর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজমেন্টটাকে ভায়োলেট করেছে ওরা সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজমেন্টে যেখানে এত বছর ধরে দীর্ঘ শুনানি চলেছে যেই লোকগুলোর উপর শুনানি হয়েছে ওদের উপর আইনের প্রয়োগটা না করে ওরা কোন সাহসে এই সংবিধান নিয়ে চেষ্টা করেছে আদালতের হাইকোর্টের সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে চেষ্টা করেছে যে অ্যানেক্সার ওনারা বানিয়েছেন কোথায় থেকে ওনারা এই দুঃসাহস পেলেন এই অ্যানেক্সার বানানোর এই অ্যানেক্সার বানানোর কি কোনো গাইডলাইন ওদের ছিল তাও কবে বানিয়েছে অ্যানেক্সার 2017 সালের ডিসেম্বর মাসে গিয়ে মে মাসে আমাদের চাকরি শেষ হয়েছে রায় হয়েছে 7 মে অ্যানেক্সার বানিয়েছে 23 ডিসেম্বর হাউ ইট ইজ পসিবল সেই অ্যানেক্সার বানানোর গাইডলাইন কোথায় থেকে পেলো আমি আপনাদের মাধ্যমে যারাই 22 তারিখে ডায়লগে বসবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় শ্রদ্ধেয় অ্যাডভোকেট জেনারেল মহোদয় ল সেক্রেটারি মহোদয় আমাদের আইন এবং শিক্ষামন্ত্রী মহোদয় ওনাদের কাছে বিনম্রভাবে আমি ওনাদেরকে আমি শ্রদ্ধার সহিত এই বিষয়গুলো স্মরণ করিয়ে দিতে চাই এটা সরাসর অরাজকতা হয়েছে আমাদের সাথে এই ভারতবর্ষে যে আইনের শাসন ছিল এটা এটা তার নিদর্শন নয় আপনাদের থেকে কতজন প্রতিনিধি যাবেন বৈঠকে এখন পর্যন্ত একজন প্রতিনিধি একজন লিগ্যাল অ্যাডভাইজার এমনই বলেছে এই সংখ্যাটা একটু বাড়ানো দরকার যেটা আমরা রিকোয়েস্ট করে দেখব যেটা আমি বলছিলাম যে 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 তাছাড়া একটা সরকারি কর্মচারীকে যদি টার্মিনেট করতে হলে একটা সার্ভিস কন্ডাক্ট রোলের একটা ফরম্যাট আছে সেই ফরম্যাটে আপনাকে অন্তত 3 মাস আগে ওকে নোটিশ করতে হয় সময় নোটিশ করতে হয় আর কে চলাকালীন কেসের এফেক্ট আমাকে দিতে হলে ভারতবর্ষের সংবিধানে এটা আছে পাক্কা একজন যে বিদেশি আতঙ্কবাদী আতঙ্কবাদী ধরা পড়েছে ওকেও কিন্তু কোর্টে উকিল দিতে হয়েছে আত্মহত্যা সমর্থনের জন্য কিন্তু এই 10,300 দেশের মধ্যে 9,861 জনকে সেই সুযোগটা পর্যন্ত দেওয়া হয় নাই সেই সুযোগটা পর্যন্ত দেওয়া হয় নাই আমাদেরকে মারার জন্য কি ডান বাম সবাই এক হয়ে গেছে সবাই এক হয়ে আমাদের উপর প্রহার করেছে সেখানে ওই সপ্তরথী যেভাবে একসাথে একটা বাচ্চা ছেলেকে মেরেছে অভিমান্যকে সেই রকম অবস্থা এখানে
আমাদের প্রতি সরাসর অন্যায় হয়েছে, ইনজাস্টিস হয়েছে। আমি আমি যারা 22 তারিখে বসবে ওনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতে চাই, ওনারা যাতে এই বিষয়গুলোকে কনসিডারেশনে রাখেন, এই বিষয়গুলোকে কনসিডারে রাখেন, যাতে এখানে সরাসর সংবিধান ভায়োলেট হয়েছে, কোর্টের জাজমেন্টকে ভায়োলেট হয়েছে, সমস্ত বিচার বিধিকে অ্যাভয়েড করে এই অ্যানেক্সার বানানো হয়েছে। এইভাবে অ্যানেক্সার দিয়ে কাউকে কর্মচারীকে কোনো জায়গায় কাজ থেকে বিরত করে রাখা যায় না। এটাই প্রদীপবাবু অরবিন্দ বাবুরা এবং তারা তাদের সেই বৈঠকে তাদের বিষয়গুলো আপাতত দৃষ্টিতে আপাতত এই বিষয়গুলো যে বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন আমাদের অনশন কর্মসূচিতে আগামী 22 নভেম্বর সেই বৈঠকের দিকে থাকবে নজর। ক্যামেরায় দেবব্রত মজুমদার। You are giving buy two get one free on all products. Here there is one buy two get one, buy two get one, buy two get one, free, free, free on all products. Thank you for helping.